জেলা থেকে ও নেতা কর্মী সমর্থকরা এখানে আসছেন, ছোট ছোট মিছিল নিয়ে এই যে সভাস্থল, সভাস্থলে তারা প্রবেশ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকের যে সভার যে ব্যানারটি মঞ্চে টানানো হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে প্রধান অতিথি নাম লেখা রয়েছে বেগম খালেদা জিয়ার, বিএনপির চেয়ারপারসন যিনি এখন কারাবন্দী রয়েছেন যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়। তার উপরেই কিন্তু আবার লেখা রয়েছে যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়েছে। আমি বিএনপির একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার নাম লেখা কারণটা কি, তিনি জানিয়েছেন যে তিনি যদিও তাদের মাঝে নেই তারপরেও তিনি তাদের কাছেই অনুভবে রয়েছেন, সে কারণেই তারা এখানে তাকে প্রধান অতিথি রেখেছেন এবং তারা বলছেন এখানে বেগম খালেদা জিয়ার জন্য একটি চেয়ার রাখা হবে এবং চেয়ারটি ফাঁকা রাখা হবে, সে কারণেই তারা এই আয়োজনটি এখানে করেছেন। আর জানিয়ে রাখি যে সময় যত যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এখানে কর্মী সমর্থকদের সমাগম বাড়ছে। আর বিএনপির নেতারা যেটি বলছেন যে এখানে কোনো যুক্তফ্রন্ট সহ গণফোরাম এবং বাম জোট যে দাবি জানিয়েছে কয়েকদিন আগে পাঁচ দফা দাবি, সেই পাঁচ দফা দাবিকে তারা সামনে রাখবেন। পাশাপাশি তারা এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং তারেক রহমানের মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হবে, এই দাবি দুটো যোগ হয়েছে এখন পর্যন্ত। এ ছিল এখানকার সমাবেশ স্থলের সর্বশেষ অবস্থা এবং এখানে যখন সমাবেশ শুরু হবে এবং নেতারা বক্তব্য রাখবেন তখন এখান থেকে কিন্তু তারা কি বলছেন, কি দাবি জানাচ্ছেন এবং নির্বাচন নিয়ে তারা কি বলছেন সেটা কিন্তু জানিয়ে দিতে পারবো। আমরা সরাসরি ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, সেখান থেকে সহকর্মী সালাউদ্দিন সুমন জানাচ্ছিলেন বিএনপি সমাবেশের প্রস্তুতির খবর।